টাইগারদের টিম হোটেলে একটা পার্সেল এসেছে। ভারত থেকে এই পার্সেলটা টাইগার ব্যাটার শামিম পাটওয়ারিকে পাঠানো হয়েছে। সেই পার্সেলটার দিকেই চোখ শামিমের, কারণ এইখানেই তো আছে স্বপ্ন পূরণের এক জোড়া হাতিয়ার। শামিমের স্পন্সর প্রতিষ্ঠান এসএফ, কোম্পানিটির পক্ষ থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে এক জোড়া ব্যাট, প্যাড আর গ্লাভস। এই ব্যাট আর গ্লাভস হাতেই এশিয়া কাপ মাতাবেন শামিম। এশিয়া কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় শামিম পাটওয়ারি। টাইগারদের এশিয়া কাপে জার্সি গায়ে শামিমের চোখে নতুন স্বপ্ন। টি টোয়েন্টির পর ওয়ানডে ফর্মেটেও নিজের জায়গা পাকা করার পালা। সেই লক্ষ্যে দেশের মাটিতে প্রস্তুত হয়েছেন, এবার লঙ্কান কন্ডিশনে মানিয়ে নেয়ার পালা। সোমবার এশিয়া কাপের আনুষ্ঠানিক ফটো সেশন হয়ে গেছে শামিমদের। মঙ্গলবার থেকেই আট ঘাট বেঁধেই অনুশীলনে নামবে দল। তার আগে শামিমের জন্য বেশ স্বস্তি, মাঠের আমার অস্ত্র যে পেয়ে গেছেন হাতে। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে জাতীয় দলে পা রাখেন শামিম পাটওয়ারি। অভিষেকের পর থেকে এখন অবধি 17টি টি টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার, তবে এখনও ওয়ানডের জার্সি গায়ে ওঠেনি। 20 ওভারি ফর্মেটেও হয়তো এবারের এশিয়া কাপেই অভিষেক হয়ে যেতে পারে। এশিয়া কাপেও সেরা একাদশে শামিমের জায়গা পাওয়া বেশ কঠিন, কারণ এই ব্যাটারকে যে বিবেচনা করা হচ্ছে আলোচিত 7 নম্বর পজিশনের জন্য, যেখানে শামিম ছাড়াও লড়াই আছেন আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান। তবে সুযোগ পেয়ে গেলে সেটা নিশ্চয়ই হাতছাড়া করবেন না এই ব্যাটার। মাহমুদুর রহমান, বিডি ক্রিকেট টাইম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।